5 জানুয়ারি 2014, দেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে দেশের সংসদীয় গণতন্ত্রের জন্য এ দিনটি আরও বেশি গুরুত্বের দাবি রাখে, কারণ দেশে ও দেশের বাইরে স্বাধীনতা বিরোধীদের নানামুখী ষড়যন্ত্র এবং অপতৎপরতার বেড়াজাল ছিন্ন করে এক বছর আগেকার এই দিনেই অনুষ্ঠিত হয় 10ম জাতীয় সংসদ নির্বাচন, যার মধ্য দিয়ে সুরক্ষিত হয় জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার। বাংলাদেশে যখন নির্বাচন প্রতিহত করার প্রচেষ্টা হয়, তখন নির্বাচন কেন্দ্রগুলোর উপর আক্রমণ হয়েছে, এমনকি ভোটারদের বাড়িতে বাড়িতে আক্রমণ হয়েছে, আর অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, মুক্তিযোদ্ধাদের বাড়িতে আক্রমণ হয়েছে, এমনকি শহীদ মিনারেও আক্রমণ হয়েছে। তাহলে বুঝতে হবে যে 5ই জানুয়ারি নির্বাচন প্রতিহত করার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছিল, তারা নির্বাচন প্রতিহত করাটাই তাদের লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশ যে আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সে আদর্শটাকেই পাল্টে দেওয়া, অর্থাৎ বাংলাদেশকেই পাল্টে দেওয়া, এবং সেই যে তারা যে বাংলাদেশের পথে এগোতে চেয়েছিল সেই বাংলাদেশ হচ্ছে পাকিস্তানি ধারার বাংলাদেশ। অতএব বাংলাদেশের মানুষ যতজন মানুষই হোক, তারা যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে এই নির্বাচনকে সফল করেছেন, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি যে একদিকে 5ই জানুয়ারি নির্বাচন ছিল এই স্বাধীনতার পরে সবচাইতে তাৎপর্যপূর্ণ নির্বাচন এবং সবচাইতে সফল নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়েছে, আমাদের মানচিত্রকে বাঁচিয়েছে, আমাদের পতাকাকে রক্ষা করেছে, আমাদের জাতীয় সঙ্গীতকে রক্ষা করেছে, সব কিছুই আমাদের এই নির্বাচন রক্ষা করেছে। 2014-তে 5ই জানুয়ারি যে নির্বাচন হয় তাতে গণতন্ত্র রক্ষিত হয়েছে, গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখা হয়েছে। কোন দল অংশগ্রহণ করলো কি করল না তার উপরে কোনো নির্বাচনই নির্ভর করে না। বিএনপির কথা হচ্ছে দেশকে অস্থিতিশীল করো, বিএনপির কথা হচ্ছে তারাই একমাত্র দেশপ্রেমিক দল, বিএনপির কথা হচ্ছে রাজাকার জামাত এদের সঙ্গে মিলে রাজনীতি করে যাব এবং বাংলার মানুষ যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটিকে স্বাধীন করেছে তারা মেনে নেবে। এ হয় না, এ হতে পারে না, এবং তারা যে আন্দোলন করেছে সেটি আন্দোলন নয়, সেটি সন্ত্রাস। জ্বালাও পোড়াও মানুষকে তারা জর্জরিত করে তুলেছে, এবং সে আসনও তারা যে স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে ক্ষমতার আসনে যেতে চায় সেটা আমার মনে হয় না। তারা যদি গণতান্ত্রিক শক্তিকে পেটোয়া বাহিনী বলে তাহলে আমি বলবো তারা হচ্ছে পাকিস্তানের পেটোয়া বাহিনী। তারা এই দেশটিকে অস্থিতিশীল করতে চায়, তারা এই দেশটির যে চেতনা সেই চেতনাকে মুছে দিতে চায়, তারা মুক্তিযুদ্ধকে লাঞ্ছিত করতে চায়। আমি মনে করি যে তারা 2015-র 5ই জানুয়ারি যে আন্দোলন করছে, আবার সেই সন্ত্রাস, আবার সেই জ্বালাও পোড়াও, আবার নিরীহ মানুষের জীবনকে বিপন্ন করা, আবার দেশটিকে অস্থিতিশীল করে তারা মর্জি মাফিক এই কাজগুলো করছে। 10ম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবিক অর্থেই বাংলাদেশ সামিল হয় গণতন্ত্রের এক নতুন অভিযাত্রায়। একই সঙ্গে জাতি প্রেরণা পায় সমৃদ্ধ এবং স্বপ্নময় আগামীর পথে পথ চলবার। বর্তমান সরকার যে ক্ষমতায় এসেছে এটা সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে, সে অঙ্গীকারটা হচ্ছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় এগিয়ে নেওয়া। আমরা জানি যে বাংলাদেশে সেই স্বাধীনতার শত্রু, মানবতার শত্রুদের বিচার কার্য চলছে। অতএব বাংলাদেশ একটা সুনির্দিষ্ট ধারায় এখন সামনের দিকে এগোচ্ছে। সেই ধারার দৃষ্টিতেই আমাদের এক বছর আগে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটাকে দেখতে হবে। 2009 সালের শুরু থেকেই আমরা একটি নতুন ধারার সরকার, যেটা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, আমরা
ফের আমার আনার চেষ্টা করেছি। 96 একবার এসেছিলেন, কাজগুলো শুরু করেছিলাম আমরা, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজগুলো তছনছ হয়ে গেল পরবর্তীকালে। কিন্তু আবার আমরা মুক্তিযুদ্ধের পক্ষের অর্থনীতি, সমাজ, রাজনীতি আবার সাজাতে শুরু করেছি 2009 সালের পক্ষ থেকে। আমরা 2009 সালের পরে অর্থনৈতিক যে পরিবর্তনগুলো আনতে পেরেছি, সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, বাংলাদেশ কেমন করে এতটা স্থিতিশীল, এতটা সফল অর্থনীতি পরিচালনা করছে। আপনি এই পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের তাদের কারেন্সিগুলোর দিকে তাকান, বাংলাদেশের টাকা আর ডলারের সাথে যে তারতম্য, যে এক্সচেঞ্জ রেট, এটা বিচার করেন, দেখেন তো দেখি যে কি অবস্থা বাংলাদেশের টাকা কীরকম গুরুত্বপূর্ণ। আপনি শুনে অবাক হবেন, গত 4 সপ্তাহে রাশিয়ার যে কারেন্সি রুবল সেটা 40% নাই, হাওয়া হয়ে গেছে। আমাদের পাশের দেশ ভারতের যে রুপি সেটা গত 4 সপ্তাহে 4 রুপি নাই। আমাদের পাকিস্তানে দেখবেন যে এখন $1 $110.11 তারা পায়, কিন্তু আমরা গত কয়েক বছর থেকে দেখছেন যে $1 বিনিময়ে 77-78 টাকায় আছি। আমাদের 0.002% ডেপ্রিসিয়েশন ঘটেনি গত 5 বছরে। তো তার মানে কি? তার মানে বাংলাদেশের টাকাটা শক্তিশালী। তো টাকা তো হাওয়া থেকে শক্তিশালী হয় না, যদি বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী থাকে তাহলেই টাকা শক্তিশালী থাকে। বাংলাদেশের যদি যথেষ্ট ফরেন এক্সচেঞ্জ বিদেশ থেকে আনতে পারে তাহলেই টাকা শক্তিশালী থাকে। আমরা রেমিটেন্সে বলেন, এক্সপোর্টে বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে কি ধরনের উন্নতি করেছি তার প্রমাণ আমাদের রিজার্ভে। আমার মনে আছে 2009 সালে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের রিজার্ভের পরিমাণ ছিল $7 বিলিয়ন মতো, আর আজকে রিজার্ভ কত আপনারাই হিসাব করে বলেন, আমরা $22 বিলিয়নের উপরে আমাদের রিজার্ভ। এই রিজার্ভ দিয়ে আমরা 7 মাসের মতো আমদানি কিন্তু করতে পারি, তখন আমরা 2 মাসও করতে পারতাম না। তো তাহলে আমাদের একটা স্বস্তি আছে না, আমাদের যারা নীতি নির্ধারক তারা স্বস্তিতে দেশ পরিচালনা করছেন, যে কারো কাছে হাত পাততে হচ্ছে না। পদ্মা ব্রিজের মতো এত বড় ব্রিজ আমরা কিন্তু নিজের টাকায় করছি, এর জন্য যে ডলার লাগে সেই ডলার আমরা বাজার থেকে জোগাড় করে দিচ্ছি, যদি কখনো কম পড়ে আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে দিচ্ছি। সুতরাং এই যদি একটি ব্রিজ যদি আমরা নিজের টাকায় করতে পারি, আরও 10টা জিনিস আমরা কিন্তু করতে পারবো, সেই সাহস, সেই শক্তিমত্তা আমাদের আছে। সুষম অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ দ্রুত শিল্পায়ন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য সময়ের অনিবার্য দাবি হয়ে দাঁড়িয়েছে পদ্মা পাড়ি দেবার জন্য উপযুক্ত সড়ক সংযোগ অর্থাৎ পদ্মা সেতু। রেললাইন সহ 4 লেন বিশিষ্ট 25 মিটার প্রশস্ত প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে 5.58 কিলোমিটার। বৈশিষ্ট্যের দিক থেকে এই সেতুটি হবে কেবল স্টেট এক্সট্রা ডোজ ধরনের সেতু। এই সেতু থেকে রেলওয়ে সুবিধা সহ ইকোনমিক ইন্টারনাল রেট অফ রিটার্ন বা EIRR নির্ধারণ করা হয়েছে 14.80 এবং কস্ট বেনিফিট রেশিও নির্ধারণ করা হয়েছে 1.38। সময়ের সাথে এগিয়ে চলেছে সভ্যতা, সেই সাথে এগিয়ে চলেছে মানুষের নাগরিক জীবনের সুযোগ সুবিধা। উন্নত নাগরিক জীবনের সুযোগ সুবিধা প্রদান করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এরই প্রেক্ষিতে রাজধানী ঢাকা মহানগরী সহ সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শহরকে যানজট মুক্ত করে জনগণের যাতায়াতের পথকে সুগম করার লক্ষ্যে সরকারের দৃঢ় সংকল্পের সফল বহিঃপ্রকাশ মিরপুর এয়ারপোর্ট রোড ফ্লাইওভার। মিরপুর এয়ারপোর্ট রোড ফ্লাইওভার এর ভৌত কাজ 25 জানুয়ারি 2011 তারিখে শুরু করে প্রকল্প নির্মাণ সমাপ্তির নির্ধারিত সময়ের 3 মাস পূর্বেই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হয়। এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর এয়ারপোর্ট রোড ফ্লাইওভারের দৈর্ঘ্য 1793 মিটার এবং প্রস্থ 15.52 মিটার। এই ফ্লাইওভারটি
চার লেন বিশিষ্ট এবং চারটি অ্যালাইনমেন্টে বিভক্ত। মিরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটেছে এই ফ্লাইওভারটি নির্মাণের ফলে। এটার জন্য আমাদের মিরপুরবাসী অনেক ধন্য যে আমরা এখন আগে বনানী কাকলি হয়ে তারপর যেতাম, এখন মনে করেন এই রোডটা হওয়ার কারণে আমরা মানে দ্রুত গতিতে এখান থেকে যেতে পারতেছি, মাত্র 15-20 মিনিটের টাইম। শহরকে বাসযোগ্য করার লক্ষ্যে সরকারের দৃঢ় সংকল্পের সফল বহিঃপ্রকাশ হাতিঝিল প্রকল্প। বাংলাদেশ সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় বুয়েট, বাংলাদেশ সেনাবাহিনী, রাজউক, এলজিইডি ও ঢাকা ওয়াসার সমন্বিত প্রয়াসে এই প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ঢাকা মহানগরীতে ঢোকার প্রথম দ্বার যদি শীতলক্ষার কাঁচপুর ব্রিজ হয়, তবে দ্বিতীয় দ্বার হিসেবে চিহ্নিত হবে কুড়িল। আমরা 1 তারিখ সারা বাংলাদেশে একটা উৎসব পালন করেছি, সবাই ইংরেজি নববর্ষের উৎসব পালন করেছে, কিন্তু আমরা আর একটা উৎসব পালন করেছি, সেটা পুস্তক উৎসব। সেটা হচ্ছে সাধারণ ছাত্রদের হাতে বিনামূল্যে সারা দেশের ছাত্রছাত্রীদের কাছে আমরা পুস্তক পৌঁছে দিয়েছি। এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ কোন পথে চলছে, আর যারা বাংলাদেশ বিরোধী, যারা যাদেরকে এখনও পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টে বলা হয় তারা হচ্ছে পাকিস্তানের সাচ্চা সৈনিক, তারা কোন ধারায় চলছে সেটা পাকিস্তানে যখন একটা স্কুলে ঢুকে এক অমলমতি ছাত্রদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়, ঠিক সে সময়ে বাংলাদেশে আমরা কমলমতি ছাত্রদের কাছে নতুন বই বছরের প্রথম দিনে তুলে ধরছি। একটা দেশ চলছে উল্টো পথে আর আমরা চলছি সামনের দিকে এগিয়ে। অতএব বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পথে আমরা আমাদের যাত্রা শুরু করেছি সেই দৃষ্টান্তটা আজকে এই 1 তারিখে পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। 1990 সালে প্রাথমিক শিক্ষা গ্রহণের হার ছিল 64.48, 1995 সালে 75.75, 2010 সালে 94.8 এবং 2013 সালে তা বেড়ে গিয়ে দাঁড়ায় 97.3। শিক্ষাক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীদের সমান অংশগ্রহণ নিশ্চিতকরণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং স্নাতক পর্যায়ে মেয়েদের উপবৃত্তি প্রদানের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে, বর্তমানে দেশে উৎপাদিত ধান বিদেশেও রপ্তানি করা হচ্ছে। আমরা একসময় খাদ্য ঘাটতির দেশ ছিলাম, এখন আমরা খাদ্য ঘাটতির দেশ নাই। 2-1 দিন আগে চট্টগ্রাম বন্দর থেকে আমাদের খাদ্য রপ্তানি শুরু হয়েছে, এখন আমরা খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছি। স্বাস্থ্যসেবা উন্নয়নের ফলে মৃত্যুহার হ্রাস পেয়েছে এবং মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। সরকার প্রসূতিকালীন সমস্ত ব্যবস্থা, গর্ভকালীন ক্ষেত্রে চেকআপ, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন টিকা, সব কিছুর ব্যবস্থাই মোটামুটি সরকার করেছেন। আর এক্ষেত্রে মাতৃ মৃত্যুর হার অনেকাংশে কমে গিয়েছে আগের চেয়ে। শিশু মৃত্যুর হার MDT গোল অনুসারে প্রায় কাছাকাছি চলে এসেছে। এটা সরকার বিভিন্ন টিকার ক্ষেত্রে পোলিও ইরাডিকেশন করেছেন, আর হামের ক্ষেত্রে যে আমাদের ল্যাকিংস ছিল 86% ছিল, সেটা এখন এই জন্য সরকার 15 মাসে হাম রুবেলার একটা ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। আমরা শিক্ষা ব্যবস্থায় অগ্রগতি সাধিত হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থায় উন্নতি হয়েছে, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই 2021 সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হব এবং এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি 30 বছর পর বাংলাদেশ এশিয়ার বৃহত্তম একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। আপনি দেখেন এক্সপোর্টের ক্ষেত্রে চিন্তা করেন, আমরা লক্ষ্য করেছি যে 2009 সালে আমরা 15 বিলিয়নের মতো এক্সপোর্ট করতাম, আর এখন এই 2014 সালে প্রায় তার ডাবল আমরা এক্সপোর্ট করছি। আমাদের আমদানি আমতাম 22 বিলিয়নের মতো, এখন আমরা আমদানি করছি প্রায় 40 বিলিয়নের মতো।
তারপরে রেমিটেন্সটার কথা চিন্তা করেন, রেমিটেন্স আসতো $9 billion মতো, আর এখন রেমিটেন্স আসছে $14.5 billion মতো। এই বছর ইনশাল্লাহ আমরা $15 billion মতো রেমিটেন্স আনবো। তো এগুলোরই ফসল আমরা দেখতে পাচ্ছি স্থিতিশীল অর্থনীতির। গত 5 বছরের অর্থনীতি অত্যন্ত স্থিতিশীল, মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে চায়, আর তো কিছু না। জিনিসপত্রের দাম যেন স্থিতিশীল থাকে। আপনি খেয়াল করেন যে একটা সময় ছিল জিনিসপত্রের দামে যে ইনফ্লেশন, সেটা 11-12% উঠে গিয়েছিল, কিন্তু এখন এটা 6-7% মধ্যে নেমে এসেছে আমাদের ইনফ্লেশন। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, রিক্সাওয়ালাকে সারাদিন তিনি যে ইনকাম করেন সেটা দিয়ে তার নিজের খাওয়া সংসার তো চলে, তারপরেও তার সেভিংস হয় কি না? প্রতি মাসে সে কত হাজার টাকা এই ঢাকা শহর থেকে গ্রামে পাঠায় আপনারা খোঁজ নেন। আর এখন জীবন এত সহজ করে ফেলেছি আমরা, 76% রিক্সাওয়ালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গবেষণায় বলছেন যে 76% রিক্সাওয়ালা সপ্তাহে 2-3 বার টাকা পাঠায় মোবাইলে। আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আমরা সুন্দর মতো জীবন যাপন করছি। খাওয়ার পরে কিছু টাকা আয় হয়, আমি এগুলো সঞ্চয় করি। একটা পুরুষের যদি যে 4,000 টাকা যদি বেতন পায়, আমি যদি একই প্রসেস কাজ করি তাহলে সে আমিও 4,000 টাকা বেতন পাই। আমাদের গার্মেন্টসের মেয়েরা, কাজের মেয়েরা, ড্রাইভাররা সকলেই সহজেই টাকা পাঠাচ্ছে দেশ এই শহর থেকে গ্রামে। আগে কিন্তু গ্রাম থেকে টাকা আসতো শহরে, এখন উল্টো, প্রতিদিন 350 কোটি টাকার মতো গ্রাম এই শহর থেকে গ্রামে যাচ্ছে টাকা। গ্রামের অর্থনীতি কতটা পুনরুজ্জীবিত হয়েছে, আপনারা যারা গ্রামে ঈদে পার্বণে যান আপনারা গিয়ে খোঁজ করে দেখেন। আমি আলুর আবাদ করছি, এখানে শাক সবজি বেচা হয়ে গেছে, এখন 700-800 টাকা বেচা হয়ে গেছে। এখন আলুর আবাদ আছে, আলুর আবাদ উঠিয়ে মনে করুন আমি বিক্রি করে আশা করি যে আল্লাহ 20-25,000 টাকার আলু দিবে। আমাদের যে টোটাল নাম্বার অফ ব্রাঞ্চ ছিল সেটা 2009 সালে 7,000-এর মতো আমাদের ব্রাঞ্চ ছিল, এখন ব্রাঞ্চের সংখ্যা প্রায় 9,000 হয়ে গেছে। এবং একটা ব্রাঞ্চ যদি গ্রামে কেউ কোনো ব্যাংক খুলতে চায় সেটা আরেকটা শহরে খুলতে পারে, আগে কিন্তু ব্যবস্থাটা এরকম ছিল না। তো গ্রামে যেখানেই গ্রামে ব্রাঞ্চ যাচ্ছে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকের ব্রাঞ্চ যে সমস্ত জায়গায় যাচ্ছে, ওই গ্রোথ সেন্টারটা কিন্তু সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে যাচ্ছে, অর্থনীতি ওই গ্রামের অর্থনীতি খুবই শক্ত হয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত স্বাভাবিকভাবে পার্লামেন্টে আমরা সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়ম তা আমরা পরিবর্তন করেছি। কেন করেছি সেটা নিশ্চয়ই 2001 সালের পর যে নির্বাচনের হওয়ার কথা ছিল সেই নির্বাচনের সময় যে সব ঘটনা ঘটেছে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনকে কেন্দ্র করে তৎকালীন বিএনপি জামাত সরকার যা করেছিলেন তাতে তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন হওয়া দেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা খুব কঠিন ছিল। সেজন্য আমরা এটা অত্যন্ত আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পার্লামেন্টে এটা রহিত করেছি এবং 5th সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা পার্লামেন্টে আমরা সংবিধান পরিবর্তন করতে পারবো না, আমরা নতুন আইন পরিবর্তন করতে পারবো না, কিন্তু পার্লামেন্টের বাইরে থেকে তারা পার্লামেন্টকে হুকুম করবেন এবং পার্লামেন্ট সেটা মেনে নেবে। এমনকি দেশের বাইরের অনেক শক্তি, পশ্চিমা শক্তি, যারা গণতন্ত্রের পূজারী বলে নিজেদেরকে দাবি করেন, তারা একটা দেশের পার্লামেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি রাজনৈতিক শক্তিকে সমর্থন করবেন এটা মেনে নেওয়া যায় না। সেজন্য আমরা মনে করি যে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে এবং বাংলাদেশ সঠিক পথ ধরেই তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে। গত 2 মাস যাবত লক্ষ্য করছি অর্থনীতি আর মোড়া ভেঙে আবার ঘুরে দাঁড়াচ্ছে, আবার দেখুন পরিস্থিতি এটাকে এই গতিটা থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের নাম নেব না, খালি এইটুকুন বলবো দোহায় আপনাদের, রাস্তাঘাটটা বন্ধ করবেন না, আমার রপ্তানিকারকরে বন্দরে পৌঁছতে দিন, আমার কৃষকরে তার পণ্য নিয়ে কাওড়ান বাজারে আসতে দিন, আর কিছু চাই না। আমরা আমাদের অর্থনীতিকে আমরা নিজেদের চেষ্টায়
বিশ্বমানের অর্থনীতিতে দাঁড় করাবো, এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এটি আমাদের বঙ্গবন্ধুর প্রতি আমাদের যে শ্রদ্ধা তার প্রদর্শন। এবং ইনশাল্লাহ আমরা পারবো যদি সুশাসন নিশ্চিত করতে পারি, চারপাশের যত জঞ্জাল এগুলোকে যদি আমরা দূর করতে পারি এবং যদি আমরা অর্থনীতিটা চালু রাখতে পারি, ইনশাল্লাহ এই শক্তিশালী পাটাতনের উপরে যে বাংলাদেশ দাঁড়িয়ে যাচ্ছে সেখানে এই ছোটো খাটো বিশৃঙ্খলা বেশি দিন টিকবে না, অর্থনীতি গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এবং গত এক বছরে অর্থনীতি যেমন সুস্থিতিশীল হয়েছে, আমাদের দেশের বাংলাদেশ যেমন সুস্থির এবং সুচিন্তিতভাবে যদি আমরা আগামী দিনগুলোতেও চলতে পারি, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না যেমনটি বঙ্গবন্ধু বলছিলেন, এবং অর্থনীতি তার গতি পাবেই।